সাধারণত সবাই তো আলু ভর্তা খেতে খুবই পছন্দ করেন, তো আজকে আলুরই একটা ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। অনেকে আছেন আলু ভর্তাটা বিভিন্নভাবে করে থাকেন, তো আজকে আপনাদের সাথে একটা আলু ভর্তা শেয়ার করব। অনেক সময় দেখা যায় যে আলু সেদ্ধ করলে একটু বাড়তি থেকে যায়, ওটা আমরা অনেক সময় ফ্রিজে রেখে দিই। তো তেমনই আজকে আমার ফ্রিজে দুইটা আলু সেদ্ধ রয়ে গিয়েছিল, তো ওগুলো তো এমনি ভর্তা করলে ভালো লাগবে না, তো সেই জন্য আজকে একটু অন্যরকমভাবে একটা ভর্তা করেছি, সেটা একটু শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে। তো দেখেছেন প্রথমে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে ওখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, সাথে একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এটাই সেই আলু আর কি আমি ভর্তা করে নিয়েছি। এই দুটো আলু আমার ফ্রিজে রয়ে গিয়েছিলো, তো এগুলো আমি এখন চটকিয়ে নিয়েছি। এখন যে পেঁয়াজ আর কাঁচামরিচের ভাজিটা করেছি আর কি, সাথে আমি কিন্তু লবণও দিয়েছি একটু, আর প্রয়োজন হলে পরে আবার একটু লবণ দিব। তো এখন যে ভর্তা করে রেখেছিলাম আলুটা ওটা দিয়ে দিব, দিয়ে একদম ভাজা ভাজা করে নেব, একটু অন্যরকম হবে খেতে। তাছাড়া আমরা ফ্রিজের মধ্যে যদি আলু রেখে দিই, ওই আলুটা সেদ্ধ আলু আর কথা বলছি আমি, সেদ্ধ আলুটা খেতে একদমই ভালো লাগে না। অনেক সময় আমরা চপ বানানোর জন্য বা কোনো না কোনো কারণে সেদ্ধ একটু বেশি হয়ে যায় না, তখন পরিমাণে আর কি, তখন আমরা ফ্রিজেই রেখে দিই, ওই পরে আর ওই আলুটা খেতে তেমন একটা ভালো লাগে না। তো এইভাবে একবার ভর্তা করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে লাল মরিচের গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, আর পেঁয়াজ কাঁচামরিচ যেভাবে দিই ওভাবে দিয়েছি, দিয়ে একদম ভাজা ভাজা করে নেব, একদম যতটুকু সম্ভব ভাজা ভাজা করে নেব। তো নামানোর আগে শুধু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। তো দেখতে পাচ্ছেন আমি অনেকভাবে এটা শুকিয়ে একদম ভাজা ভাজা করে নিচ্ছি, আর এই ভর্তাটা খেতে খুবই মজা লাগে। এটা আপনারা ফ্রেশ আলু সিদ্ধ দিয়েও করতে পারেন, আর শুধু যে ফ্রিজের বাসি আলু দিয়ে করতে হবে বা আগে রয়ে গিয়েছে ওরকম আলু দিয়ে করতে হবে এমনটা না, আপনারা ফ্রেশ আলু সিদ্ধ করলেও এটা ভর্তাটা করতে পারেন। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ভর্তা হয়েছে, আর এটা আপনারা অনেকক্ষণ রেখেও খেতে পারবেন, যেহেতু এগুলো সব কিছুই ভাজা রান্না করা হয়ে গিয়েছে, এটা সহজে বাসি হবে না আর কি, রেখে খেতে পারবেন। তো আশা করছি আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লাগে আমার চ্যানেলটা ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেলে দেখবেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও অথবা রেসিপি দিলে সাথে সাথে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা তা দেখে নিতে পারেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে সবার সাথে এটা শেয়ার করে দেবেন। তো আজকে বিদায় নিচ্ছি সবাই থেকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।